অঞ্জলির সময়গুলো এবার না। তবে এইটুকু আমি বলবো যে এবারের মহালয়াতে যেরকম ভাবে গোটা পশ্চিমবঙ্গকে একসাথে এনগেজ হতে দেখা গেছে, এমনটা এর আগে কোনো দিন ইতিহাসে ঘটেনি। এবারের মহালয়াটা সব থেকে বেশি এনগেজমেন্ট সব মানুষের একসাথে, এমনটা আগে কখনো ঘটেনি। কাজেই প্রত্যেকে কিন্তু প্রতিবাদের উৎসবে নেমে পড়েছেন এবং প্রতিবাদের উৎসব শুরু করে দিয়েছেন প্রত্যেকে। আর মা দুর্গা তো অশুভ শক্তি বিনাশেরই প্রতীক, কাজেই মা দুর্গা আসছেন বলে অশুভ শক্তির বিনাশের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কখনো কোনো খামতি ঘটতে পারে না। কারণ উনি আসছেন মানে উনিও প্রতিবাদ মুখর হয়ে আসছেন। আমার অত্যন্ত প্রিয় শিল্পী সনাতন নিন্দা মহাশয় এবার প্রথমবার ওনার মূর্তির হাতে অস্ত্র তুলে দিয়েছেন, যেটা এর আগে উনি কোনোদিন করেননি। তো মা দুর্গা আসছেন মানে উনিও প্রতিবাদ মুখর একজন দেবী, সেইভাবেই উনি আসছেন এবং উনি আমাদের সাহায্য করবেন অশুভ শক্তিকে নাশ করতে। কাজেই মা দুর্গার আরাধনার সঙ্গে আমাদের প্রতিবাদের কোনো বিরোধ নেই, আমরা একাত্মা হয়েই প্রতিবাদ করছি, মাও করছেন আমরাও করছি, এবং উনি আমাদের সাহায্য করবেন প্রতিবাদ ছিনিয়ে নিতে, এ ব্যাপারে আমি নিশ্চিত। দমেনি, যারা ভেবেছিলেন দমে যাবে তারা ঠিক, যেমন ইনফরমেশন সারাক্ষণ ভুল হয়, আজকের ইনফরমেশন যেগুলো হাতের টিপসের মধ্যে সেগুলো সবসময় নিজের মতো করে নিজের ভাবনায় নিজের কল্পনা প্রসূত হয়ে বদলে যায়, সেই রকমই বদলে গেছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। কারণ কেন চেঞ্জ হয়নি জানেন? তার কারণ হচ্ছে জাস্টিস তো আমরা এখনো পাইনি, এখনো সুরক্ষা পাইনি, এখনো দুর্নীতির জন্যে যে পথে নামা হয়েছে প্রত্যেকটা মেডিকেল হসপিটালে, এখনো ডাক্তাররা সুরক্ষিত নয়, সাগর সেনে মার খেয়েছে, মেয়েরা মার খেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সুরক্ষা পেতে চাই, থ্রেট কালচার প্রতিটি পদে পদে। আজকে আমি দেখলাম এমন একটা মেসেজ ঘুরে বেড়াচ্ছে যে আমরা নাকি আমাদের নাকি কোনো উদ্বোধন কোনো অনুষ্ঠানে নেওয়া যাবে না। কেন না? আমরা জাস্টিস চেয়েছি, আমরা পথে নেমে আমরা মানে এই দুর্নীতি দমনের আর্জি জানিয়েছি। তাই জন্যে কিছু আর্টিস্টদের নাম লিখে তাদের বিরুদ্ধে যাতে কোনো রকম কাজ দেওয়া না হয়, যাতে তাদেরকে ব্যবহার করা না হয়, এইসব বলেছে। আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য যে সব কেন্দ্র আছে সেটা পরিষ্কার করার কথা আমরা তো বলতে পারি। তো আমি আমার এই রাজ্যের মেয়ে, সেটা আমাদের বড় দোষ হয়ে গেল। কিছু এসে যায় না, কিছু এসে যায় না। এইটুকুই বলবো, যারা আমাদের এনেছে, যারা মনে করছে যে আন্দোলন বন্ধ হয়ে গেছে, তাদের বলবো ভয় পেও না, ভয় পেও। দেখুন, দেবী পক্ষ শুরু হয়েছে, অসুর নিধন, অশুভ শক্তির বিনাশ চলবে দেবী পক্ষতে। আরো বিপুল ভাবে আমরা অশুভ শক্তির বিনাশ এবং অসুর নিধনের ডাক দেব। উৎসব উৎসবের মতো চলবে, উৎসবেও মানুষ সামিল হবে, উৎসবের মধ্যেও প্রতিবাদ হবে, উৎসবের বাইরেও প্রতিবাদ হবে। এই চাপ যদি আমরা রাস্তাঘাটে না নেমে না রাখতে পারি, তাহলে কিন্তু অভয়া বিচার পাবে না। না, মহালয়ার দিন এইভাবে শুরু হবে সেটা আমরা জানতামই, কারণ আমরা তো প্রথম দিন থেকে আন্দোলনে আছি। আমরা তো বলিনি যে আন্দোলন ছেড়ে দেবো বা আন্দোলন বন্ধ করে দেওয়া হবে, কারণ কোনোভাবেই কোনো কিছুই দফা দাবি মানা হয়নি এখনো ডাক্তারদের, জাস্টিসও পাওয়া যায়নি, তাহলে কী করে আন্দোলন বন্ধ হয়ে যাবে? মহালয়ার দিনটা যে এরকম হবে আমরা ভেবেছিলাম, কিন্তু হ্যাঁ, যে আন্দাজ করেছিলাম সেই আন্দাজে দ্বিগুণ মানুষ জমায়েত হয়েছে আজকে ডাক্তারদের ডাকে। এই মিছিল চলবে, আমরা এখান থেকে ধর্মতলা অবধি যাব। এটা আমাদের মানে আলাদা করে কিছু বলার নেই, মানে মানুষ যে দিনের পর দিন আরও বেশি করে সাড়া দিচ্ছে এই আন্দোলনে, এটাই দেখার। আর এটা একটু মানে সরকারের এবং
সমাজ ব্যবস্থায় যারা আছেন তাদের একটু ভাবা দরকার এবার, যে কেন এত মানুষ দিনের পর দিন তাদের মিছিল আন্দোলন আরো বাড়িয়ে দিচ্ছে, এটা একটু ভাবার সময় এসেছে। না, অরাজনৈতিকের থেকেও বড় কথা বিষয়টা অদলীয়, এটা অরাজনৈতিক আমি কখনোই বলবো না, কারণ যে ঘটনাটা ঘটেছে এটা অরাজনৈতিক ঘটনা নয়, এটা ডেফিনেটলি একটা রাজনৈতিক ঘটনা, একটা রাজনৈতিক হত্যা আমি বলবো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো কেউ কোনো দলে পতাকা নিয়ে আসছেন না, কিন্তু আপনি এখানে যত মানুষ আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তো ভোট দেন, তারা নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থক। তো সেই জায়গা থেকে আমি বলবো হয়তো অদলীয় একটা মিছিল হচ্ছে, একটা আন্দোলন হচ্ছে, অরাজনৈতিক একদমই নয়। স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ চলছিল, তখন অনেকেই বলতে কি বেশি রাজনৈতিক নেতা নেত্রীরা এরাই বলেছিল যে এই লড়াই বেশি দিনের নয়, যতদিন স্বাস্থ্য ভবনের সামনে খাবারগুলো থাকবে ততদিন মানুষ যাবে খাবার খেতে, এটাই হচ্ছে বলেছিল। তো অ্যাকচুয়ালি আমি তাদেরকেই বলতে চাই যে আপনারা একটু দেখুন, এই যে জনসমুদ্র, এই যে মানুষের ভিড়, এই যে মানুষের জমায়েত, এই যে মানুষের কলর অফ শর, এখানে কিন্তু কেউ এই খাবার এসে দিয়ে যাচ্ছে না, তো এখানে কিন্তু খাবারের জন্য কেউ মানুষ জমায়েত করেনি। তো স্বাস্থ্যভবন ওখানে যে জমায়েতটা হয়েছিলো সেটাতে অনেক ট্রোল করেছিল, অনেক কিছু করেছিল, তো যারা করেছিল তাদেরকে বেশি পাত্তা না দেওয়াই ভালো। আমাদের পেছনে অনেকেই ঘেউ ঘেউ করে, তাই বলে কি আমরা তাদের দিকে পেছনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করবো? নিশ্চয়ই করবো না। তো তাদেরকে জাস্ট একটাই কথা বলবো যে পুজো আসছে, পুজো পুজোর মতোই হবে, উৎসব উৎসবের মতোই হবে, আর আমাদের প্রতিবাদ উৎসবের আকারেই প্রতিবাদটা হবে, তো তার জন্যেই আজকের এই জনপথে এত কলরব। তাই চাইছে, হয়তো তাই চাইছে, কারণ সত্যি কথা বলতে তুমি যেহেতু আমাকে এই প্রশ্নটা করেছো, আমি এই বছর মহালয়া শুনিনি, আমি সারা রাত্রি জেগে পোস্টারে গেছি এবং এখন আমরা এখানে রয়েছি। আমি এই বছর এটাও জানি না, সম্প্রতি জানতে পারলাম যে নবমী দশমী নাকি একদিনে পড়েছে, না অষ্টমী নবমী নাকি একদিনে পড়েছে, সেটার ব্যাপারেও আমি অবগত ছিলাম না দুদিন আগে অবধি। তো আমি জানি না যে এই অঞ্জলি টাইমগুলো আলাদা, কিন্তু যেটা তুমি বলছো মানে ইট সাউন্ডস ভেরি মানে মিনিংফুল। জানি না, হয়তো মানে কি বলবো, মা হয়তো সত্যি চাইছে, সেই জন্যই হয়তো এইভাবে মানে জনগণের পুরো ঢল নেমে এসছে রাস্তায়, এবং দেখেই বুঝতে পারছো যে আপাতভাবে দেখে মনে হচ্ছে পুজো আসছে, কিন্তু কারুর মনের মধ্যে পুজো কিন্তু আসেনি, অন্তত আমার যেটা মনে হয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।